দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে নোয়াখালীর সেনবাগে প্রবাসী ব্যবসায়ী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে ভাগ্যক্রমে তাদের সাথে থাকা দুই সন্তান বেঁচে যায়। এই ঘটনায় গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন উপজেলার মানিকপুর গ্রামের মোহাম্মদ মহিন ভুইয়া এবং তার স্ত্রী রুনা আক্তার। স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানেসবার্গ শহরের জুলিস স্ট্রিটে মহিন এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান স্বামী স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2008 সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মহিন। 6 বছর আগে তিনি স্ত্রীকে নিয়ে যান। তাদের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার।